ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমরা ওরাগান ট্রিপ থেকে ফেরার পরের দিনের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বাইরেটা দেখলাম যে গতকাল বৃষ্টি হবার পরে আজকে আকাশটা একদম পরিষ্কার, খুব সুন্দর রোদ উঠেছে আর চারিদিক একদম ঝলমল করছে। তো কালকে ফিরতে ফিরতে তো বেশ রাত হয়ে গেছিল, আর আজকে সবার প্রথম কাজ ক্যামেরার থেকে ডেটাগুলোকে ট্রান্সফার করা আর সমস্ত জিনিসপত্র গোছানো, জামা কাপড় কাচতে দেয়া, যেগুলো কিনে এনেছি ওগুলো গুছিয়ে রাখা, আর আইকিয়া থেকে তো অনেক কিছুই কিনেছি, ওগুলো একটা হল ভিডিও করব। এই ব্যাগটাতে করে আমরা রোড ট্রিপের খাবারগুলো নিয়ে গেছিলাম। এটা একটা ইনসুলেটেড ব্যাগ, তো যেগুলো খাওয়া হয়নি তার মধ্যে একটা হলো এই ভার্মিসেলি উপমা, মানে সিমুই দিয়ে একটা চাউমিন মতো জিনিস বানানো, সাউথ ইন্ডিয়ান রেডিমেড খাবার। এটা ইন্ডিয়ান স্টোরে গিয়ে দেখে নিয়ে এসেছিলাম, এটা আমরা দু তিন দিন খেয়েছি, খুবই ভালো। বিশেষ করে 24th তো হচ্ছে রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল অনেক, সেই দিন আমরা খেয়েছি এগুলো। আর এইটা রয়ে গেছে, এটা বানানোর জন্য শুধু গরম জল লাগে। তুমি মাইক্রোওয়েভে জল গরম করতে দিয়েছি, 1 মিনিট গরম করব তাহলেই হয়ে যাবে। আর এটা তৈরি হতে লাগবে হলো 10 মিনিট। আরেকটা ছিল যেটা সুজির উপমা, সেটা সবচেয়ে কম সময় হয়েছিল, 3 মিনিট লেগেছিল। কালকে আমরা বিসি বেলে ভাত বলে একটা খিচুড়ি টাইপের জিনিস খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান, সেটাও 10 মিনিট লেগেছিল, আর এটাতেও লিখেছে 10 মিনিট লাগবে। বাট খুবই ভালো খেতে। এই কোম্পানিটা মানে দীপ কোম্পানিটার খাবারগুলো এমনিতেই খুব ভালো হয়, মশলা টশলাও আমরা প্রচুর কিনি। আর হচ্ছে রেডিমেড ফুড কি কিছু কিনেছি, সয়াবিন বোধহয় সয়া চাপ বোধহয় কিনেছিলাম একবার, এই হলো ব্যাপার। ওকে, জলটা গরম হয়ে গেছে, ততক্ষণ আমি এটাকে ছাড়িয়ে নিই। এর উপরে এরকম একটা ফয়েল দিয়ে সিল করা আছে। এই চামচটা পুরো বেঁকে গেছে, কিন্তু চামচ বাকি চামচগুলো ভালো ছিল। এই চামচগুলো দিয়ে আমি খাচ্ছি না, এটা মশলার কৌটোর চামচ হিসেবে খুবই ভালো হবে। এই যে এই কৌটোগুলোর মধ্যে পুরো ঢুকে যাচ্ছে। আর এই প্যাকেটগুলোর ওপরে এরকম কাটা থাকে যাতে কাচি ছাড়াই কেটে ফেলা যায়। আর এর মধ্যে এরকম সিমুইয়ের মতো আছে, ধরে ফেলবো এবার। আমি এটা খেয়ে ফেলছি কেন না, এইরকম রেডিমেড খাবার যেগুলো আমরা ট্রিপের আগে কিনি, তারপরে নেক্সট ট্রিপ আস্তে আস্তে সেগুলো আর নষ্ট হয়ে যায় না খেলে। এরকমভাবে প্রত্যেকবার আমাদের ট্রিপের আগে খাবারগুলো খানিকটা নষ্ট হয়, কারণ ডেইলি লাইফে আমরা সেই খাবারগুলো খাই না। আমরা একটা ব্যাগের দুজনে মিলে খেতাম, এটা আমি এখন যদি খাই তাহলে আমাদের আমার বোধ হয় লাঞ্চও করতে হবে না, কারণ শীতকাল তো অফিসে গেছে। লাঞ্চ বানিয়ে দিয়েছি, তো এইখানে একটা লাইন আছে, দেখা যাচ্ছে কি না জানি না, দেখা যাচ্ছে যেখানে উপমাটা রয়েছে তার একদম গা ঘেঁষে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো, গরম জল, ঠিক ওই লাইনটা অবধি। বেশি দিলে কিন্তু একটু সগি হয়ে যাবে। এই যে তার হচ্ছে একটা চামচ নেব, সবকটা যাতে ভিজে যায় সেরকমভাবে ঢেকে দেবো, ঢাকনা আটকে দেবো। এবার 10 মিনিটের অ্যালার্ম দেবো। অ্যালেক্সা, সেট এ টাইমার ফর 10 মিনিটস। গুড মর্নিং সায়েন্স হানি, 10 মিনিটস স্টার্টিং নাও। ওকে, তো 10 মিনিট হয়ে গেছে, আর এই হচ্ছে রেডি পি আর চুরো চুরো। ওকে, তো এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব, তারপরে আজকে ভাবছি একটা ভিডিও এডিট করব। তো পোর্টল্যান্ড থেকে, পোর্টল্যান্ড আইকিয়া থেকে আমি কী কী শপিং করেছি সেটা একটু ফার্স্টে দেখিয়ে দিই, কেননা এগুলো আমি ইউজ করতে শুরু করব। ওকে, সবার ফার্স্টে দেখাই মোটামুটি যেটা কিনতে গেছিলাম, সেটা হচ্ছে এটা একটা বাস্কেট। আমি হচ্ছে রিসাইকেলের যে জিনিসগুলো সেগুলো রাখার জন্য একটা বাস্কেট নিতে চাইছিলাম।
তো এটা হচ্ছে অফারে ছিল, এখন আইকিয়াতে অফার চলছে, তো সেই জন্য এই বাস্কেটটা নিলাম। এমনিতে এটার দাম বেশ বেশি, তো অফার দিয়ে এটা মোটামুটি কমফোর্টেবল প্রাইসে হয়েছে। আর এটাকে আমি খুলে জুড়ে দেখাচ্ছি যে কেমন হচ্ছে। এখন এটা সাইডে রাখছি। নেক্সট আইটেম, নেক্সট আইটেম হলো এটা। এটা হচ্ছে কিছুই না, ডাইনিং টেবিলের ওপরে গরম খাবার রাখার জন্য হচ্ছে এই ট্রিভেটের সেটটা কিনেছি, কর্কের ট্রিভেটের সেট। এটা খুবই কম দাম আর এটা অনেকের বাড়িতেই আছে, খুবই কমন একটা জিনিস। তো এইটা হচ্ছে সেকেন্ড আইটেম। এটা হচ্ছে, এটা খুলে তারপরে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, কাঁচিটা নিয়ে আসি একবারে। খুবই কমন, খুবই কম দামও বলতে পারো। ওয়ালমার্ট থেকে এরকম একটা জিনিস আমি আগে কিনে ইউজ করি, দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ওয়ালমার্ট থেকে কেনা, আর এটা হচ্ছে হলো আইকিয়ার। এই যে এরকম, এটার থেকে এটা বেশ বড়, আর এটার নিচে এরকম বোর্ড দেওয়া আছে বলে এটা খুব পিছলে পিছলে যেত। তো এটা হচ্ছে জাস্ট বেয়ার বোন, দু সাইডই সেম। আর মোটামুটি এবার হচ্ছে ডাইনিং টেবিলের ওপরে সব কটা একই রকমই হচ্ছে, দেখতে থাকবে। নেক্সট হচ্ছে হলো এটা, এটাও হচ্ছে একটা ট্রিভেট। তো এটা হচ্ছে কাস্ট আয়রনের পট বা যেসব পট, মানে ইন্ডাকশন ফ্রেন্ডলি পট, যেগুলো মধ্যে একটা লোহার লেয়ার থাকে, তার মধ্যে এটা আটকে যাবে। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা আমি যদি বাসনটাকে ডাইনিং টেবিলের ওপর টানি কাছে আনার জন্য, তখন হচ্ছে নিচ থেকে এটা পিছলে বেরিয়ে যাবে না, এটা বাসনের সাথেই আটকে থাকবে। এইটা হলো সুবিধা। আর অসুবিধা হলো যে অন্য জায়গায়, মানে যদি আমি এটাকে ডাইরেক্ট বার্নারে বা ওভেনের মধ্যে দিতে চাই, তাহলে আমাকে খেয়াল করে নিচ থেকে এটাকে সরাতে হবে। এটা যেহেতু ম্যাগনেটিক, ওর নিচে লেগেই থাকবে, সেক্ষেত্রে এটা শুদ্ধ বার্নারের ওপর বসিয়ে দেওয়া বা ওভেনের মধ্যে দিয়ে দেওয়ার চান্স বেশি। এটার মধ্যেও অফার চলছিল আর আমার এটা অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, সেই জন্য কিনলাম। নেক্সট আইটেম হচ্ছে হলো এই কুশন কাভারগুলো। তো উইন্টারের সমস্ত কিছু, বিশেষ করে যেগুলো ক্রিসমাস থিমের, সেগুলোতে সব অনেক অফার, প্রায় 70% অফার দিচ্ছে। আর এটা হচ্ছে হলো $3 পেয়েছি, চারটে হচ্ছে কুশন কাভার নিয়ে এসছে। আর এর ওপরে না পুরো শেরপা কাভার মতো করা আছে, ভীষণই ওয়ার্ম হবে মনে হচ্ছে, তো সেরকম চারটে নিয়ে এসছি। তো আমার রেড কালারের নেয়ার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু এটা ভীষণই আরামদায়ক হবে, সেই জন্যই মেনলি নিলাম। তো এরকম চারটে আছে। এর পরের আইটেম হচ্ছে হলো এটা, এটা হচ্ছে বিছানার যে চাদরটা থাকে, সেই চাদরটাকে এই ইলাস্টিক ব্যান্ডটা দিয়ে যদি আমি আটকে দিই, তাহলে সরে যাবে না, মানে একটা ক্লিপ আর ইলাস্টিক ব্যান্ড মতো দেওয়া আছে। এটা ম্যাট্রেসের সাথে, যাতে বিছানার চাদরটা শক্ত করে আটকে দেওয়া যায়, সেই জন্য ব্যবহার হয়। তো আমি সেই জন্য এটাকে ইউজ করব, যাতে খুব বেশি অ্যাডজাস্ট না করতে হয় চাদরটাকে। তো এটা যখন ইউজ করব তখন দেখাবো। ওকে, নেক্সট আইটেম হচ্ছে হলো একটা গ্রাইন্ডার সেট। এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার গ্রাইন্ডার, মানে যদি আস্ত পেপার, মানে গোলমরিচ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এর থেকে গ্রাইন্ড হয়ে বেরোবে। আর নুনও হচ্ছে বড় দানার যে নুন, সেই নুনগুলো হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোবে। তো আমি এটাকে ইউজ করব অন্য একটা ব্যাপারে, সেটা হচ্ছে এরকম পেছন দিকটা খোলে, খুলছে না, গুড। তো এইটা হচ্ছে জিনিস, এর ভেতরে পেপার সল্ট ঢুকিয়ে টাইট করে দেওয়া যায়। তো আমি এটাকে ইউজ করব হলো কাস্টমাইজড সল্ট অ্যান্ড পেপার মিক্স ইউজ করার জন্য। তো হচ্ছে আমি কিছু লেবুর খোসা শুকিয়েছি, তো লেবুর খোসাটার সাথে খানিকটা নুন, খানিকটা রসুন কুচি শুকনো, সব একসাথে মিশিয়ে যদি আমি এর মধ্যে একটা
মেশানো মিশ্রণ করি তাহলে আমি ইচ্ছে মতো সেটাকে ইউজ করতে পারবো। যেরকম লেমন পেপার মিক্স বা কোনো অন্য কোনো মিক্সও বানানো যায়। খুব শুকনো করে যদি আমের কুচি শুকনো, যেরকম হচ্ছে আমশি যেটা, সেটাও এর থেকে গ্রাইন্ড হয়ে বেরোবে, যে কোনো জিনিস সেটাতে গ্রাইন্ড হয়ে বেরোবে। তো এটা অরিজিনালি সল্ট অ্যান্ড পেপার শেকার হিসেবে ইউজ করার কথা, সেই জন্য সাদা আর কালো কালারের এসছে। কিংবা আরও একটা জিনিসও করতে পারি, এটাতে সাদা গোলমরিচ আর এটাতে কালো গোলমরিচ রাখতে পারি, তাহলে হচ্ছে বোঝা যাবে যেটা সাদা মরিচের এটা কালো মরিচের। ওকে, আর হচ্ছে সিদ্ধার্থ সপ্তাহে 3 দিন অফিস যায়, সেই জন্য হচ্ছে একটা টিফিন বক্স কিনলাম। 2টো টিফিন বক্স অলরেডি আছে, কিন্তু পরপর 3 দিন অফিস গেলে সবসময় 3 নম্বর দিনে কি বলে বাসনটা মাজা থাকে না, তখন আমাকে তাড়াহুড়ো করে ওটাকে মেজে তারপরে হচ্ছে টিফিনটা দিতে হয়। তো যদি 3টে হচ্ছে টিফিন বক্স থাকে তাহলে হচ্ছে হলো আমার দিতে সুবিধা হবে, মাঝামাঝি চিন্তাটা করতে হবে না। আরও একটা ব্যাপার হচ্ছে যে আগে যখন কিনেছিলাম টিফিন বক্সের সেট ছিল, মানে হচ্ছে এই এইটা এইটা আর মাঝখানের যে পার্টিশনগুলো, তো এটা হচ্ছে মাঝখানের পার্টিশনটা, এই 3টাকে একসাথে সেট হিসেবে বিক্রি হতো, তখন সেরকম কিনেছিলাম। কিন্তু এখন হচ্ছে ওরা 3টে জিনিস আলাদা আলাদা করে বিক্রি করছে। এই যে এই জিনিসটা একসাথে কিনেছিলাম, কিন্তু এখন আলাদা আলাদা করে বিক্রি করছে। একদিক থেকে ভালোই হয়েছে যে হচ্ছে যদি কেউ ছাড়া কিনতে যায়, মানে মাঝখানের পার্টিশনগুলো ছাড়া, তাহলে তারাও কিনতে পারবে। আর এই যে ডিশটা আছে নিচের, সেটা কাচেরও হয়, কিন্তু আমার কাছে অলরেডি কাচের টিফিন বক্স আছে, কিন্তু সিদ্ধার্থ ব্যাগে করে নিয়ে যায়, ধুমধাম করে ফেলে, ওকে কাচের টিফিন বক্স দিতে ভয় লাগে, সেই জন্য প্লাস্টিকের টিফিন বক্সই ভালো। যদিও যদি হেলদির দিক থেকে দেখা যায় তাহলে কাচের বাসনই কিন্তু হচ্ছে ভালো। আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ করা যায়, ডিশ ওয়াশার সেফ। এটা যেহেতু আলাদা আলাদা করে কিনতে হচ্ছে, এর দাম $1 বেড়ে গেছে, ফুল প্রাইস আইটেম। আর এই 2টো আছে। ওকে, আর এটা হচ্ছে হলো একটা রং পেন্সিল রাখার একটা পেন্সিল ব্যাগ টাইপের। তো আমার হচ্ছে রং পেন্সিল আছে, যেটা হচ্ছে আমি কিভাবে রাখি দেখাচ্ছি। এটার ভেতরে হচ্ছে এভাবে সবকটা পেন্সিল সাজিয়ে রাখা যাবে, পেন্সিল তুলি ঠুলিও রাখা যাবে, এখানে এরকম বড় বড় দেওয়া আছে। আর এই যে এরকম খুব সুন্দর পেন্সিলগুলো আমি সাজিয়ে দেখাবো ওখানে। আর টোটাল ব্যাগটা হচ্ছে এরকম, এটাকে রোল করে রাখা যায়। এটা একটুখানি দামি পড়লো, কিন্তু আমার দেখে এটা খুব ভালো লাগলো, আর এটাতে কোনো অফার ছিল না। আর হচ্ছে একটা টব কিনেছি গাছের জন্য, এই টবগুলো খুব সুন্দর, এটার দাম বেড়ে গেছে। আগে যখন এই সেম টব আরেকটা আছে আমার, আগে যখন কিনেছিলাম তখন এটার দাম একটু কম ছিল মনে হলো, আর এখন এটার দাম একটু বেড়ে গেছে। ওকে, আর এই 3টে জিনিস হলো অ্যাজ ইজ সেকশন থেকে কিনেছি। অ্যাজ ইজ সেকশন হলো আইকিয়ার কি বলে ক্লিয়ারেন্স সেকশন টাইপের। তো যেসব জিনিস আমরা ফেরত দিই, আইকিয়াতে 1 বছর পর্যন্ত ফেরত দেওয়ার পলিসি আছে, যেগুলো ফেরত দেওয়া হয় সেগুলো, আর যেগুলো ক্লিয়ারেন্স হয়ে যায়, আর যেগুলো ওরা ওদের শোরুমে সাজিয়ে রাখে সেগুলো ওরা কম দামে ছেড়ে দেয়। আইকিয়াতে সবাই জানো না, মানে অনেকেই হয়তো জানো যে সুন্দর করে সাজানো থাকে, অনেকে দেখে সেটাকে দেখে ইন্সপিরেশন নেয়, তো হচ্ছে সেরকমই ব্যাপার। এইটা হচ্ছে সেই রকম, হচ্ছে সাজানো যে জিনিসগুলো থাকে সেইগুলো হচ্ছে এই যে শোরুম মডেল বলে পরে ওরা সস্তায় বিক্রি করে দেয়, যেরকম এই যে এখানে লেখা আছে শোরুম মডেল। আর এই জিনিসটার মানে অরিজিনাল যেটা দাম, তার থেকে এটা অনেক কম দামে পাওয়া গেছে। আর আমার এই বাটিগুলোর একটা বড় সাইজের বাটিটাও আছে, যেটাকে আমি একটা স্যালাড বোল হিসেবে ইউজ করি, মাঝারি সাইজেরটা মুড়ির বোল হিসেবে ইউজ করি, আর এই ছোটো বোলটা আমি জানি না কী হিসেবে ইউজ করবো, কিন্তু খুব কিউট লাগলো এরকম। আর এটা হচ্ছে একটা তাক, সাদা রঙের একটা তাক, এটা দেওয়ালে এরকমভাবে আটকে রাখা যাবে,
তো আমার ডেস্কের ওপরে এটা আমি দেওয়ালে আটকাবো ভাবছি, তাহলে এর ওপরে হচ্ছে পেন ঠেন বা দরকারি জিনিসপত্রগুলোকে এর মধ্যে রাখা যাবে। এটা একটা ছোট বাস্কেটের মতো, তো সেই হিসেবে অনেক সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে। ওকে, আর এইটা হচ্ছে দুটো এরকম ফ্লুটেড গ্লাস, কিন্তু এটা নর্মাল জল খাওয়ার মতো গ্লাস। নিচের ফ্লুটটা হচ্ছে অনেকটা চওড়া, রেগুলার ইউজের জন্য খুবই ভালো। এটাও শোরুমের গ্লাস ছিল, এই গ্লাসগুলো আরও অনেক ছিল, কিন্তু আমার কাছে অলরেডি অনেক গ্লাস আছে বলে আমি বেশি গ্লাস কিনলাম না। এইসব কি বলে ফ্যান্সি গ্লাস প্লেট যদি আমার কিনতে ইচ্ছে করে, আমি দু পিস করে কিনি। আমার সিদ্ধার্থ দু পিসের জন্য যেহেতু আমার কিনতে ইচ্ছে করেছে সেই জন্য, আর অফারও ছিল, $3 করে হচ্ছে দিচ্ছিল। আর হচ্ছে এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে কিন্তু বেশ বেশি, তো আমার সেরকম লাগতো না, দেখে ভাল লাগলো বলে কিনলাম। উপসি, তো এই হচ্ছে ব্যাপার। ব্যাস, এই ছিল হলো এবারের আইকিয়া হল। আর এই দুটো জিনিস হচ্ছে হলো আমি নিয়ে এসেছি, পিলার সবসময় থাকে না, যখন ছিল তাই নিয়ে এসেছি। দুটো পিলার নিয়ে এসেছি, এগুলো বোধ হয় $1 করে নিয়েছিল। ওকে, এবার হচ্ছে এগুলোকে সরিয়ে রাখি। আর এই ব্যাগটা আগেই কেনা আছে, আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ভিডিওটা লিঙ্ক ওপরে করে দেবো, দেখে নিতে পারো। গ্লাস দুটো, আর এই গ্লাস দুটো খুবই ভালো কিন্তু স্ট্যাক হয়, মানে এর মধ্যে পুরো ঢুকে যাচ্ছে, পড়বে না কিছুতেই, অনেকগুলো গ্লাস পরপর পরপর রাখা যাবে, সেটাও একটা ভালো ব্যাপার। কিন্তু হয়তো আমি পরে আর কিনবো না, কেননা সেই দেখা যেতে পারে পরে কি মনে হয়। আর হচ্ছে এখন এই বাস্কেটটাকে হচ্ছে অ্যাসেম্বল করি। আর এর সাথে এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের সবার আজকের এই ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর নিচে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশানটাও অন করে দিও। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। হয়ে গেছে রেডি, এই হচ্ছে বক্স, এবার এর মধ্যেই রেখে দিই। এগুলো সব রিসাইকেলের জিনিসগুলো, কিন্তু এর নিচে হচ্ছে একটা কিছু কার্ডবোর্ড টাইপের জিনিস নিতে হবে, কেননা অনেক সময় আমাদের রিসাইকেলের জিনিসগুলো থেকে জল বেরোয়। ওকে, তো এইরকম বাক্স।